Next. 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 Hold. ওর নাম তুফান, ভয়ঙ্কর একজন শীর্ষ সন্ত্রাসী। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শহরের বুকে একের পর এক খুন করে চলেছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা তুফানের ভয়ে অস্থির। যে কোনো মূল্যেই তুফানকে গ্রেপ্তার করতে হবে। ওকে স্যার, ও চিন্তা করবেন না, ভুলে যাবেন না, আমি মাদক সম্রাট জালাল খান। এবারের চালানে আপনার প্রফিট হবে কম পক্ষে 10 কোটি টাকা। হ্যালো কমিশনার স্যার, সালাম আলাইকুম স্যার। কি বললেন? আচ্ছা 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 স্যার। এই সময় বাইরে যাবেন না স্যার, বিপদ হতে পারে। কিচ্ছু হবে না, কমিশনার সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি ফোর্স পাঠিয়ে ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম। ওই তো উনি এসে গেছে। আমাকে স্যার পাঠিয়েছেন আপনার নিরাপত্তার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 স্যার, চলুন তাড়াতাড়ি চলুন। হারিয়া শুনুন জি, জালাল খান সাহেবের চেম্বারটা কোন দিকে? দোতলা। হ্যাঁ, উনি তো এইমাত্র ওসি সাহেবের সাথে চলে গেলেন। স্ট্রেঞ্জ। বিষয়টা কি জানে? পানি আছে। আপনি আপনি আমাকে বাঁচালেন ওসি সাহেব। জি। গাড়ি থামালেন কেন? কে আপনি? তুফান। তুফান লাশ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। মুখ। চিঠি বাবা, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। আমার জন্য যে মেয়েকে তোমরা পছন্দ করেছ তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের সামনে দাঁড়িয়ে না বলা দুঃসাহস আমার নেই, তাই চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে আমি চলে গেলাম। যে মেয়েকে আমি ভালোবাসি তাকে কথা দিয়েছি, তাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবা মামুন, দরজাটা খোল বাবা। বাবা মামুন, আরে দরজাটা খোল বাবা। আমরা আমরা তোর সব কথা শুনবো। খোল বাবা, খোল। মামুন, দরজা খোল, দরজা খোল বাবা। হ্যাঁ মামুন, খোল বাবা, সবাই তোর জন্য দাঁড়িয়ে আছে। মামুন খোল। বাবা মামুন, দরজাটা খোল, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কি বাবা, ঘর আসছে না গেলাম? কি জানি, এই তো এসে গেছে। আমি জানতাম বাবা, আমার বংশের মান সম্মান ইজ্জত তুই রক্ষা করবি। তাড়াতাড়ি চলেন আঙ্কেল, কোনে পক্ষ বারবার ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চল বাবা, চল চল।
আরে ওসি সাহেব, আপনি আমার বাড়িতে? কি ব্যাপার? কুখ্যাত খুনি তুফান শিল্পপতি জালাল খানকে খুন করে আপনার বাড়িতে ঢুকেছে। না মানে আপনার ধারণা ভুল ওসি সাহেব, বিয়ে বাড়িতে কত লোকজন দেখেছেন, একজন খুনি কোন সাহসে এখানে আসবে আপনি বলুন। হে মামুন, তোমার ওসি আঙ্কেলকে সালাম করো। থাক থাক মল্লিক সাহেব, আপনার বাড়ির ছাদটা একবার তল্লাশি করে দেখি। আব্দুল জি স্যার, ওকে ছাদে নিয়ে যাও। চলুন স্যার। এই চলো। এই পিঙ্কি তাড়াতাড়ি চল চল। হ্যাঁ হ্যাঁ চল। বন্ধু বন্ধু না এখন বেয়াই। হ্যাঁ আমার বন্ধু, বহুদিনের পুরনো বন্ধু আমরা। এতে অনেক মজা হয়েছে, আমরা বরবধুর সাথে এবার ছবি তুলব। এসো খালাম্মা, সবাইকে ডাকছে, তাড়াতাড়ি চলুন। আপনি খবরদার, খবরদার চিৎকার দেবেন না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। যা বলছি চুপচাপ শুনুন। কে কে আপনি? কে? আমি তুফান, বছরে দুই একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন কেউ আমার অস্তিত্ব খুঁজে পায় না। এবারের যে ছেলের সঙ্গে আপনার বিয়ে হবার কথা ছিল, বিয়েতে সে রাজি নয় বলে বাড়ি থেকে পালিয়েছে। যাবার সময় এই চিঠিটা সে রেখে যায়। একজনকে খুন করে পুলিশের তাড়া খেয়ে এই ঘরে আশ্রয় নিতে সেই চিঠিটা পাই। আপনার কারণে আজ আমি বেঁচে গেছি। ভাগ্যে যদি লেখা থাকে আমি এর প্রতিদান দেবার চেষ্টা করব, যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। মামুন, মামুন, বাবা, মামুন, মামুন, মামুন,
গত রাতে বিশ্বরোডের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কার্ডটা ওনার পকেটে ছিল। আব্দুল ওকে ওর বাড়িতে দিয়ে যা। বুঝলেন ব্যাপারি, পাত্রের বাবা মল্লিক আমার ছেলেবেলার বন্ধু। বিপাশার জন্মের পর একদিন ওয়াদা করেছিল আমার মেয়ে ওর পুত্রবধূ হবে। মল্লিকের ভাগ্য বদল হয়েছে, ও এখন বিশাল ধনী। তারপরেও সে তার কথা রেখেছে। আপনার মেয়ে আসলেই ভাগ্যবতী। হ্যাঁ বাবা, কাঁদছিস কেন? আমাকে বল কি হয়েছে, কি হয়েছে বিপাশা, আমাকে বল। গত রাতে উনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। না হায় আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ এ কি হলো, আল্লাহ গো। বিপাশার চাকরি হইলে আপনার গো সব পাওনা শোধ করিয়া দিব। আর আমার পাওনার কি হইব? ওর বাপ ওর বিয়ার কথা কইয়া আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছিল। মিশা কথা না, মিশা কথা না। এই দেখো তার দলিল, দেখো মিয়ারা ভালো কইরা দেখো। তার উপর আবার 6 মাসের ঘর ভাড়া বাকি। এখন বিপাশা যদি আমার বিয়া করতে রাজি হয়। চুপ, মাইয়ার বয়সী মাইয়ারে বিয়া করতে চাস? তাইলে কি তোরে বিয়া করব? এই নানি, বেশি চিল্লাস না, ভালো মানুষের মতো আমার বাইরে ছাইড়া দে। বাড়ি নিয়া কবরে যাবি? যা, আমি বিপাশারে লইয়া চলিয়া যামু। মনে রাখিস, যার কেউ নেই তার আল্লাহ আছে, ওই আল্লাহই দেখবো। চল বই, চল। লক্ষ কোটি ঘর আছে, কোনো ঘরই আমার নয়। মিথ্যে আমার মানুষ নামের পরিচয়, ও ও ও, মিথ্যে
আমার মানুষ নামের পরিচয়, লক্ষ কোটি ঘর আছে কোনো ঘরই আমার নয়, লক্ষ কোটি ঘর আছে কোনো ঘরই আমার নয়, মিথ্যে আমার মানুষ নামের পরিচয়, মিথ্যে আমার মানুষ নামের পরিচয়। চিন্তা করিস না, তোর স্বামী মরলে আমরাই কবর দিয়া দিমু। Oh!
কে তুই? তুফান, বছরে তুই একবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন কেউ আমার অস্তিত্ব খুঁজে পায় না। এই যে বাবা, আমার স্বামী অসুস্থ, হাসপাতালে না নিলে বাঁচবে না। ঠিক আছে, চলুন আমার সঙ্গে। ড্রাইভার গেল কোথায়? আপনারা এখানে দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই যে শুনুন, ডাক্তার কোথায়? এই রুমে। তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে তুমি? তুফান। তুফান? হ্যাঁ, বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে আড্ডা দিচ্ছেন? দেখুন, দেখা হয়ে গেছে। হাসপাতালটাকে কি পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন? কান খুলে শুনে রাখুন, পেশেন্টের যদি কিছু হয়। দেখছি, রোগীর কিচ্ছু হবে না। চলুন আপনারা, চলুন 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 চলো চলো। এই টাকাগুলো রাখুন, আপনার স্বামী ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। আল্লাহ তোমার মঙ্গল করবে বাবা, মঙ্গল করবে। শুনুন, কে তুমি? আমি রীতা। আমার বাবাকে দয়া করে বাঁচান। আমার বাবাকে বাঁচান। ওঠো ওঠো। কোথায় তোমার বাবা? আমার বাসায় চলুন, আমি আপনাকে সব বলবো। বাসায়? ঠিক আছে, চলো। ঘরে তো কাউকে দেখছি না, তোমার বাবা কোথায়? কি হলো, কথা বলছো না কেন? আমাকে এখানে কেন এনেছো বলো? আমার ছবি এখানে? না, ওটা আপনার ছবি নয়, আমার ভাইয়ার ছবি। ভাইয়ার নাম আকাশ। এখানে আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমার গ্রামের বাড়ি গাজীপুর। শিক্ষক মোতাহার হোসেন আমার বাবা। ছেলেবেলায় মাকে হারাই। আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। শিক্ষার আদর্শে আমাদের তিনি মানুষ করতে চেয়েছিলেন। বাবার স্বপ্ন ভাইয়া পূরণ করেছিল। পিএইচডি করতে বিদেশ যাবার কথা থাকলেও এমএ পাশ করে ভাইয়া গ্রামের কলেজে শিক্ষকতা শুরু করে। আমি তখন ওই কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। এই কি বাবা, তোমার চা তো ঠান্ডা পানি হয়ে গেছে, খাওনি? একদম ভুলে গেছি মা। এত ভুলো মন তোমার। আমি কলেজে যাচ্ছি বাবা। চল রীতা, দেরি হলে তুই আবার ক্লাস মিস করবি। কলেজে চাকরি কেমন লাগছে আকাশ? আমার কাছে এটা চাকরি মনে হয় না, মনে হয় বিশাল এক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ঠিক বলেছিস খোকা, কলেজে শিক্ষকতার চাকরিটা চাকরি নয়, ওটা ধর্ম। দেশে শিক্ষার হার যত বাড়বে দেশ তত উন্নত হবে। আমি চাই তোকে নিয়ে দেশের মানুষ গর্ব করবে। আর আমি? তোকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই
আমার শান্তি ঠিক এই চো 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 দিন হয়ে যাচ্ছে নতুন ফুল দেখছি সিগারেট জাল মানে কেন আমাকে বোধহয় চেনে না নতুন জিনিস মনে হচ্ছে আগে তো দেখিনি একবার কেমনে তুমি তো সিঙ্গাপুরে ঘুমায় আছিলা আর যাবো না দোস্ত এখন থেকে কলেজটাকে সিঙ্গাপুরের প্রেম কানুন বানাবো ও ডার্লিং এই গুন্ডারা এখানে বসে মেয়েদের ডিস্টার্ব করছিল তুমি রিতাকে নিয়ে ক্লাসে যাও জি স্যার চলো রিতা তোদের মতো সন্ত্রাসীরা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে এ আপনি কি করেছেন মিস্টার আকাশ ওদের পরিচয় জানেন জানেন না কারা হ্যাঁ জানি ওরা সন্ত্রাসী গুন্ডা বদমাশ শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডামি করার জায়গা নয় আমাকে মেরে মেরে তক্তা বানিয়ে দিয়েছে আমি আর বাংলাদেশে থাকবো না সিঙ্গাপুরে চলে যাব চুপ আমি ভয় পাই না বাবা তুমি দোয়া করো সারা জীবন আমি যেন তোমার আদর্শের পথে চলতে পারি শক্ত হাতে অন্যায়ের মোকাবেলা করতে পারি অফকোর্স শিক্ষার পরিবেশ যারা নষ্ট করতে চায় তাদের উচিত শিক্ষা দিয়ে তুই ঠিক কাজটি করেছিস তোকে দেখে সবাই প্রতিবাদী হতে শিখবে আমি সময় মতো না গেলে কামালকে ওরা জখম করে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বসো জি ধন্যবাদ তোমার কথাই বলছিলাম রিতা তোর কোচিং এ যাবার সময় হয়ে গেছে কামাল এসে বসে আছে আসছি বাবা তোমার লেখাপড়া কেমন চলছে ভালো তো জি স্যার ভালো চলো হ্যাঁ চলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামাল ছেলেটা খুব ভালো হ্যালো জি 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 কেমন আছেন ভালো ভালো আজি ওকে ওকে ঢাকা থেকে আমার কলিগ ফোন করেছে একসঙ্গে রিটায়ার করেছি বড় ভালো মানুষ গরিবদের জন্য নিজের বাড়িতে একটা স্কুল খুলবে আমাকে কয়েকদিনের জন্য ওখানে থাকতে হবে আজ বিকেলেই যেতে বলেছে ঠিক আছে যাবে আর তুমি ফিরে এলেই আমি যাব মানে ও মা ভুলে গেলে
লন্ডনে গিয়ে আমার পিএইচডি করতে হবে না? ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এসব কাজ তো আর এখানে বসে করা যায় না, ঢাকায় গিয়ে যোগাযোগ করতে হয়। পারমিশন যদি পেয়ে যাই তাহলে রিতার পরীক্ষার পরেই যাব। জানো বাবা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছে। তাই নাকি? আরে এতে ভীষণ খুশির খবর। খুশির খবর মানে? বুঝলে না, তোমার বিয়ে হবে, আমরা সবাই মিলে আনন্দ করব, পোলাও খাবো, কোরমা খাবো। তোমার সঙ্গে আমি কথাই বলবো না। এই শোনো শোনো, আহা যাচ্ছ কোথায়? দেখো সবসময় আর কি ভালো লাগে না, ভালোবাসলাম তোমাকে আর বিয়ে করবো আরেকজনকে? ঠাট্টা করছিলাম, রাগ করো না লক্ষ্মীটি, আমিও তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সত্যি? একদম সত্যি। ভালোবাসি তোমাকে দিন সত্যি, ভালোবাসি তোমাকে দিন সত্যি, মিথ্যে সেখানে নেই একরত্তি, তুমি আমার মনের ভেতরে মন, সেই মনে তুমি শুধু একজন, শুধু একজন, শুধু একজন। ভালোবাসি রিতা।
ভাইয়া, ওর কোনো দোষ নেই ভাইয়া, সব দোষ আমার। তোমার উপর আমার খুব বিশ্বাস ছিল কামাল, ভালোবাসা অন্যায় নয়। ভালোবাসার ফসল রাখার জন্যে যে ঘর দরকার, সেই ঘর তুমি এখনো তৈয়ার করতে পারোনি। কথাটা নির্মম হলেও সত্য ভাইয়া। লেখাপড়া শেষ করে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলো, আর সেই দিন আমি রীতাকে তোমার হাতে তুলে দেব। চল। রাস্তা বন্ধ, কি ব্যাপার? গতকাল দেখলাম রাস্তা ভালো, আর এর মধ্যে কাটাকাটি শুরু হয়ে গেছে। রাস্তার সাথে সাথে এবার তুইও কাটা পড়বি। তুই আর কামাল আমার ভাইকে হাসপাতালে পাঠিয়েছিস, আমি আমি তোকে আকাশে পাঠাবো। রীতা, তুই পালা। না ভাইয়া, আমি যাব না। যা বলছি, আমি যাব না। পালা রীতা। ওকে পালাতে দিবি না, ধর ওকে। গেল কোথায়? ভাইয়ার মৃত্যুর সাক্ষী আমি ছাড়া কেউ ছিল না। বাবা ভাইয়াকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। ভাইয়া বেঁচে নেই, এ কথা জানতে পারলে বাবা সহ্য করতে পারত না, হয়তো মরে যেত। তাই শহর থেকে ফিরে আসার পর বাবার কাছে আমি মিথ্যে বলেছি, বলেছি স্কলারশিপ নিয়ে ভাইয়া বিদেশে চলে গেছে। এভাবে কেটে গেছে তিনটি বছর। বাবা আজও জানে ভাইয়া বেঁচে আছে, ফিরে আসবে। ভাইয়ার অপেক্ষায় থেকে থেকে বাবা আজ অসুস্থ, বাঁচবে কিনা জানি না। এখানে একটা চাকরি নিয়ে আমি সংসারের হাল ধরেছি। বাড়িতে ফিরলে বাবা ভাইয়ার কথা জিজ্ঞেস করে, আমি মিথ্যে সান্ত্বনা দিয়ে বলি ভাইয়া আসবে। মিথ্যে বলে বলে আমি আর পারছি না, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনেছেন, না হলে বিপদের দিনে আপনার দেখা পাবো কেন? দয়া করে আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন, ভাইয়া সাথে আপনি আমার বাবাকে বাঁচান। না, এ আমার পক্ষে অসম্ভব। আমি অসহায় মানুষের উপকার করি ঠিকই, কিন্তু এই ধরনের উপকার করার অনুমতি আমার সংবিধানে নেই। কারণ আমার বাবা মা ভাই বোন কেউ কোনোদিন ছিল না, তাই কারো সন্তান হওয়া, কারো ভাই হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার ভাইকে যারা খুন করেছিল তাদের যদি ট্রেস করতে পারো তাহলে বলো, সেকেন্ডের মধ্যে আমি তাদের লাশ ফেলে দিতে পারি। কারণ আমি তুফান, বছরে দুই একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন কেউ তার অস্তিত্ব খুঁজে পায় না।
দয়া করেন ভাই আমার বাবা মরে গেছে। বাবা আজ অসুস্থ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা বললেন নাকি? আমি আক্তার। আজ আমার ছেলে আকাশ আসবে। রীতা যাবার সময় বলে গেছে এয়ারপোর্ট থেকে আকাশকে নিয়ে সোজা বাড়িতে চলে আসবে। কতদিন পর বিদেশ থেকে আসবে তাই একটু ভালো মন্দ বাজার করলাম। ভালো ভালো, খুব ভালো। কি ব্যাপার মাস্টার, হাতে মুরগি দে? আরে খালি মুরগি না, আরো কত কিছু এনেছি। এসো কিন্তু করিম, দাওয়াত রইল। জানো না আজ আমার ছেলে আকাশ বিদেশ থেকে আসবে। 3 বছর ধরে আছে, কি কথা কইতাছে? আপনার ছেলে তো আছে না বা বোনের কথা মনে থাকলে ঠিকই দিন আসত। আমার মনে হয় আপনার ছেলে বিদেশে কোনো নাম সাথে বিয়ে করছে। খবরদার, আমার ছেলে সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। মনে হয় পাগল হয়ে গেছে। বুয়া, এই যে বুয়া, নাও ধরো, খুব ভালো করে রান্না করবে। জানো না আজ আমার ছেলে বিদেশ থেকে আসছে। হ্যাঁ, যাও 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 যাও। কত কাজ এখন আমার। আরে রীতা, কি রীতা, আমার খোকা কই? তুই একা কেন মা? আকাশ কোথায়? কথা বলছিস না কেন? আজ আমি সত্য কথা বলে দেব, তাতে যা হয় হবে। আমার মন বলছে মা, ও আজ আসবি তুই আমার। আসলে বাবা। আসলে কি বল? ভাইয়া, ভাইয়া সেদিন। আরে ভাইয়া, ভাইয়ার কি হয়েছে বল? আকাশ, আমার আকাশ। কোকা, আমার কোকা, আমি জানতাম তুই আসবি। এতদিন কি করে তুই আমাকে ভুলে থাকতে পারলি বাবা? আমার কথা না ভুলে থাকতে পারলি, কিন্তু রীতা, ওর কথাকে একবারও তোর মনে পড়েনি। জানিস কোকা, রীতা এয়ারপোর্টে গিয়ে তোর জন্য অপেক্ষা করে। কত মানুষ বিদেশ থেকে ফিরে আসে, শুধু তুই আসিস না। কি অবস্থা করে রেখেছিস বাবা? বিদেশিরা বড় চুল রাখে তো, তাই ভাইয়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা দে বাবা, আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবি না। কথা দে আকাশ, কথা দে, কথা দে আকাশ, আমাকে ছেড়ে আর কোথাও যাবি না, বল কথা দে। না বাবা, যাবো না। চল বাবা, চল ঘরে চল। ড্রাইভার, ব্যাগটা নিয়ে এসো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মিস্টার কামাল। আমার বিশ্বাস একজন পুলিশ অফিসার হিসাবে তুমি ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রাখবে স্যার। নাও।
জায়গা। এখানে ওরা ভাইয়াকে নির্মমভাবে হত্যা করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ওরা আমাকেও মেরে ফেলতো ভাইয়া, কিন্তু যখন ওরা জানলো ভাইয়ার মৃত্যু সংবাদ আমি গোপন করেছি, তখন ওরা আমার প্রাণ ভিক্ষা দেয়। স্বার্থে আঘাত লাগলে নওশের মানুষ খুন করতে দ্বিধা করত না, টাকার জন্য সে সব কিছু করতে পারত। এ এলাকায় সে চোরা চালানে স্বর্গরাজ্য কায়েম করেছিল। একদিকে ছিল তার অস্ত্র আর মাদকের ব্যবসা, অন্যদিকে অসহায় মেয়েদের ধরে এনে তাদের যে তৈরি করতো অশ্লীল ছবি। নওশেদের অপকর্মের ইতিহাস একদিন প্রকাশ পেয়ে যায়। খবর পেয়ে ট্রান্সফোর্সের লোকজন এখানে তদন্ত করতে আসে। তার আগেই নওশের এখান থেকে ফ্যামিলি সহ পালিয়ে যায়। পালিয়ে গেলেও তার ব্যবসা বন্ধ হয়নি, এখানে তার সিন্ডিকেটের লোকজন রয়ে গেছে। রাতের অন্ধকারে ওরা অবাধে ব্যবসা করে, কেউ কিছু বলার সাহস পায় না। দেখো রীতা, তোমার চোখের পানি আমাকে স্থির থাকতে দেয়নি। কিসের টানে তোমাদের ভাগ্যের সাথে জড়িয়ে গেছি তাও জানি না। শুরু যখন করেছে এ শেষ দেখে ছাড়ব, কারণ আমি তুফান। বছরে দুই একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, যখন যায় তখন কেউ আমার অস্তিত্ব খুঁজে পায় না। পেতেই হবে, কোন খুনি, কোন গুন্ডা, কোন সন্ত্রাসী পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বাঁচতে পারবে না। দেশকে দুর্নীতি মুক্ত রাখার শপথ নিয়ে আমরা পুলিশের পোশাক পরেছি। সন্ত্রাস দমনে ব্যর্থ হলে দেশের শান্তিপ্রিয় মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আজ এখন থেকে শহরের প্রত্যেকটা ক্রাইম জোনে চিরুনি অভিযান চালিয়ে ক্রিমিনালদের গ্রেফতার করুন। দিস ইজ মাই অর্ডার। বন্ধু তাড়াতাড়ি এসো। আসছি বস। হ্যালো বস, আমি রমজান। ট্রলার এসে পৌঁছে গেছে, কাল রাতে ট্রাক নিয়ে লোক যাবে, মালগুলো ওর কাছে বুঝিয়ে দেবে। বাট বি কেয়ারফুল। এই সিএনজি যাবে স্যার? গ্যাস নাই। স্যার না, এই থামো 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 থামো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আমি কামাল, আপনার ছাত্র, আমাকে চিনতে পারছেন না? ও ও হ্যাঁ, কামাল কামাল কামাল। কেমন আছেন স্যার? খুব ভালো। শুনলাম বিদেশ থেকে ফিরে এসেছেন। হ্যাঁ, গতকাল এলাম। আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। পাশ করে বের হবার পর আমি পুলিশে চাকরি নিয়েছি। খুব ভালো করেছেন। ভেবেছিলাম আপনাদের বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেব, তা আর হলো না, এখানেই দেখা হয়ে গেল। ও রীতার সঙ্গে দেখা করতে কাল যাবো ভাইয়া। আজকের পুরো দিনটাই আমার কাছে চ্যালেঞ্জ। এখানে আমি ইচ্ছে করে বদলি হয়ে এসেছি, আমার কাছে রিপোর্ট আছে। যে কলেজে আপনি আমাদের শিক্ষা দিয়েছেন সেখানে রাতের অন্ধকারে অস্ত্র বেচা কেনা হয়, মাদকের ব্যবসা চলে। আজ রাতেই আমি ওদের গ্রেপ্তার করব। বলো রমজান। ট্রলারে সব মাল বুঝে পেয়েছি বস। গুড, ভেরি গুড। সবাইকে হাত চালিয়ে কাজ করতে বলো। ওকে বস। এবারের অ্যাসাইনমেন্টে আপনাদের প্রফিট হবে মিনিমাম 2 crore, আই মিন 2 কোটি টাকা।
করো না দুয়ারটা বন্ধ, তালে তালে শুরু হোকে পাগলা নাচন, দাও না দাও না তোমার মন। দুই পলকের এই ছোট্ট জীবন হারিয়ে যায় যে কখন, ভালোবাসনা বাসনা এখানে আসো না দাও না দাও না তোমার মন। দুই পলকের এই ছোট্ট জীবন হারিয়ে যায় যে কখন, ভালোবাসো না বাসো না এখানে আসো না দাও না দাও না তোমার মন। মালগুলো তাড়াতাড়ি নামা। আচ্ছা তুফান বছরে দুই একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন কেউ আমার অস্তিত্ব খুঁজে পায় না। গতকাল রাতে অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ বিদেশি মদ ও হিরোইন উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হবার আগেই প্রতিপক্ষের গুলিতে কয়েকজন সন্ত্রাসী নিহত হয়। এ ব্যাপারে পুলিশ আমার কোনো দোষ নেই বস, আমি কোনো মতে জানে বেই চাইছি। আমার কাজে যারা ফেল করে তারা বাঁচে না, জানে পানি নাই। আপনাদের লস আমি পুষিয়ে দেব, তবে তার আগে আমাকে জানতে হবে ঘাতকের পরিচয় কি। না,
তোমার বাবার জন্য আমি যথেষ্ট করেছি আর নয় আমি আর ছেলে সেজে অভিনয় করতে পারবো না ভাইয়া কিসের ভাইয়া আমি কারো ভাই নই তোমাকে বলেছি না পৃথিবীতে আমার বাবা মা ভাই বোন বলে কেউ নেই আর কোনোদিন আমাকে ভাই বলে ডাকবে না আমি চললাম ভাইয়া রিতা ভাইয়া কি হয়েছে রিতা আমি স্বপ্ন দেখলাম আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন চলে যাবার দিন আমি আসেনি বোন পৃথিবীতে আমি এতদিন একা ছিলাম সত্যি কিন্তু আজ আর আমি একা নই নিজের সন্তান মনে করে তোমার বাবা যখন আমাকে বুকে টেনে নিলেন তখন আমার মতো তুফানের বুকেও কিসের যেন তুফান উঠেছিল চোখের পানি মুছে ফেলো বোন চোখের পানি দিয়ে সমাজের ঘুণ ধুয়ে ফেলা যায় না চোখের পানিকে আগুনের বুলেট বানিয়ে আমার হাতে তুলে দাও এই বুলেটের আঘাতে আমি ধ্বংস করে দেব তোমার ভাইয়ের হত্যাকারীদের বাবার দিকে খেয়াল রেখো তোমাকে তো আগেই বলেছি এখানে থাকাটা আমার জন্য নিরাপদ নয় চলি বোন আপনার কারণে আজ আমি বেঁচে গেছি ভাগ্যে যদি লেখা থাকে আমি এর প্রতিদান দেবার চেষ্টা করব মল্লিক মঞ্জিল বাসা নম্বর 27 একমাত্র পুলা বিয়ার রাতে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে তারপর তারপর আর কি সব দোষ ওই মেয়েডার ঘাড়ে পড়লো আরে কি সুন্দর মেয়েডা বিধবা মেয়েডারে বেগম সাহেব আর সাহেবে অপায়া অলক্ষিণী কইয়া বাড়ির থেকে বাইর করে দিল না যাবো না
নানি নানি বেশি খারাপ লাগতেছে তোমার নানি? আমার চিন্তা কইরে আর কি করবি বোন, তুই তো নিজের কথা ভাব। এইভাবে আর কতদিন? আমি কই কি তুই আবার বিয়া কর। না না, সেই দিনের ঘটনা আমি প্রকাশ করতে পারবো না। আমি মইরা গেলে তরে দেখবো কেনা ধূত বুড়ি তোমারে মরতে দিলে তো। নানি নানি, তোমার জন্য ফল আনছি, আর এই যে ওষুধ, এইগুলো খেলেই দু একদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। বিয়ার রাতেই বিধবা হইলি, কেন যে তোর কপালে এত দুঃখ? হে আল্লাহ, কইতে পারবো। আপনার কারণে আজ আমি বেঁচে গেছি। ভাগ্যে যদি লেখা থাকে আমি এর প্রতিদান দেবার চেষ্টা করব। ভাইজান, আমি আর এদেশে থাকবো না, আমাকে তুমি সিঙ্গাপুর পাঠিয়ে দাও। কোথায় যাবি? সিঙ্গাপুর। মজ্জাত কোথাকার। ঠিক আছে, পাঠিয়ে দেব। যাক বাবা, বাঁচলাম। আহা, কি আনন্দ আমার মনে, নাচবো গানে সুরে। আহা, কি আনন্দ আমার মনে, নাচবো গানে সুরে। স্বপ্ন ডানাই ভর দিয়ে আজ, স্বপ্ন ডানাই ভর দিয়ে আজ, যাবো সিঙ্গাপুরে বন্ধু, আসবো না রে, আর ফিরে আসবো না রে। কি আনন্দ আমার মনে, নাচবো গানে সুরে। আহা, কি আনন্দ আমার মনে, নাচবো গানে সুরে। স্বপ্ন ডানাই ভর দিয়ে আজ, স্বপ্ন ডানাই ভর দিয়ে আজ, যাবো সিঙ্গাপুরে বন্ধু, আসবো না রে, ফিরে আসবো না রে। সিঙ্গাপুরে গিয়ে আমি খাবো ফ্রাই ফিশ, ইস সিঙ্গাপুরে গিয়ে আমি খাবো ফ্রাই ফিশ। চিকেন খাবো, মাটন খাবো, চিকেন খাবো, মাটন খাবো, খাবো ইংলিশ ডিশ, কিছুই ছাড়বো না রে, ও বন্ধু ছাড়বো না রে। সিঙ্গাপুরে গিয়ে আমি হবো মালামাল, ওরে সিঙ্গাপুরে গিয়ে আমি হবো মালামাল। ডিস্কো বারে নাচতে গিয়ে, ডিস্কো বারে নাচতে গিয়ে, মারবো দশটা ফাল, বন্ধু আসবো না রে, ও বন্ধু আসবো না রে। বুম
সিঙ্গাপুরে গিয়ে আমি রব ফিট ফাট ওরে সিঙ্গাপুরে গিয়ে আমি রব ফিট ফাট চারিপাশে বসাবো রে চারিপাশে বসাবো রে সুন্দরীদের হাট বন্ধু আসবো না রে ও বন্ধু আসবো না রে টানা কাটা পরিরা সব থাকবে আমার সাথে ওর ডানা কাটা পরিরা সব থাকবে আমার সাথে তাদের নিয়ে হাডুডু খেলবো তাদের নিয়ে হাডুডু খেলবো সমুদ্র সৈকতে এখানে থাকবো না রে ফিরে আসবো না রে কি আনন্দ আমার মনে নাচবো গানে সুরে আহা কি আনন্দ আমার মনে নাচবো গানে সুরে স্বপ্ন ডানাই ঘর দিয়ে আজ স্বপ্ন ডানাই ঘর দিয়ে আজ যাব সিঙ্গাপুরে বন্ধু আসবো না রে ফিরে আসবো না রে কারে চান বাড়িতে তো কেউ নাই কোথায় গেছে শহরে শহরে চলে গেছে তোমার মেয়ের ভাগ্যটা খুব ভালো তা না হলে আজকের দিনে এমন পাত্র পাওয়া যায় সুফান যদি ব্যবস্থা করে না দিত তা ময়নার বিয়ের এই আয়োজন আমি করতে পারতাম না ঠিক বলেছ সুফান আছে বলেই আমরা যারা গরিব তারা এখনো বেঁচে আছি ও না থাকলে সেদিন আমার স্বামীকে বাঁচাতে পারতাম না বিনা চিকিৎসায় মারা যেত ও ভাই বর আইবো কখন আরে আইবো আইবো ওই তো আইসা বসে আপনারা কারা এইখানে কেন আইছে করেন বাবা আমার মেয়ের এত বড় ক্ষতি করবেন না আপনি করবেন না আরে ক্ষতি হবে কেন কেউ জানতে পারবে না নে এই বোরকাটা পুড়িয়ে পাঠিয়ে দে আরে ধর তাহলে কেউ দেখতে পারবে না দাঁড়িয়ে আছিস কেন এসব কি হচ্ছে ভাগ তুই তুফান বছরে দুই একবার আসি যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন কেউ আমার অস্তিত্ব খুঁজে পায় না আয় ধর বছরে দুই একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে তুফান এরা হামলা করে বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল ওকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে গেছে
স্যার আসামি অজ্ঞান হয়ে গেছে, ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। একজন যখন ধরা পড়েছে বাকিরাও ধরা পড়বে স্যার, কাউকে আমি ছাড়বো না। তোমার উপর সে বিশ্বাস আমার আছে। বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালোই হলো। আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে শুনলাম আমরা শহরে চলে এসেছি, বাবা অসুস্থ, এই তো। জি স্যার। তুমি তো জানো বাবাকে ছেড়ে রীতাকে ছেড়ে কখনো কোথাও আমি থাকিনি, আমার কারণে বাবার আজ এই অবস্থা। ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। হ্যালো। ইয়েস স্যার। জি স্যার। ওকে স্যার, আমাকে এক্ষুনি জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। আপনি নিশ্চিন্তে যান, আসামিকে রিমান্ডে নিয়ে সব কথা আমি বের করব। ঠিক আছে, আসি। মুক্তিপণ দিবি 1 কোটি টাকা, তাহলেই তোকে ছেড়ে দেব। আজ রাত 12টায় শনি আখড়ার গদি ঘরে আমার লোক অপেক্ষা করবে। ভাই, আপনি আমাকে মুক্তি দিলেই ওরা সব টাকা দিয়ে দেবে ভাই। পুলিশকে আমি সবকিছু জানিয়ে রেখেছি, এখানে আসার সঙ্গে সঙ্গে নওশের বাহিনী ধরা পড়ে যাবে স্যার। এই জানে পানি নাই, বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নাই। হ্যালো বস, বদরুল পুলিশের হাতে ধরা পড়েছে, জেনারেল হাসপাতালে ওর চিকিৎসা চলছে। রিমান্ডে নেওয়ার আগেই ওকে খালাস করে দে। অবস্থা ভালো, এখন জবানবন্দি নিতে পারবেন। চলুন চলুন। হি ইজ ডেড। হোয়াট? এই তো আজকের পত্রিকায় খবর বেরিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আসামি রহস্যজনক মৃত্যু, পুলিশ তার জবানবন্দি নেবার আগে কে বা কার আসামিকে হত্যা করেছে। আমার না, এই খুন তুফান ছাড়া কেউ করেন। আমি শহরের প্রত্যেকটা থানা ইনফরমেশন দিচ্ছি, জীবিত অতফানকে আমাদের চাই। আমি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, খাদ্য মজুদ করে আমার কারবার, পুলিশ খুঁজে কতবার ব্যর্থ হয়ে যায় বারবার, আমি ওয়ান অ্যান্ড অনলি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। আসল কথাটাই আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের হাত থেকে যে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে গেছে তাকে আমি চিনতে পেরেছি। হয়েছি প্রফেসর আকাশ, গাজীপুর কলেজে আমাদের গায়ে হাত তোলার অপরাধে আপনি যাকে খুন করে জ্বালিয়ে দিয়েছিলেন। কি বললি? প্রফেসর আকাশ? তোকে পাগলা গাড়িতে পাঠানো উচিত। আরে মরা মানুষ কি কখনো জিন্দা হয়? হাসপাতালে তুই বদরুলকে নিজের হাতে মেরেছিস, এখন যদি বলিস বস, বদরুল বেজে আছে। বস ভুল হয়ে গেছে বস। রীতা,
রিতা, এই যে রিতা, বলেছিলাম না তুই পারবি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রিতার চাকরি হয়েছে বাবা, কালই জয়েন করতে হবে। তাই নাকি? হ্যাঁ বাবা, ইন্টারভিউতে তুই সবচেয়ে ভালো রেজাল্ট করেছিস। সবই তোমার আর বাবার দোয়া ভাইয়া। শোন, বাবার দিকে খেয়াল রাখিস। আসি বাবা। সে কি, এখন আবার কোথায় যাচ্ছিস? জরুরি কাজ আছে বাবা। মাঝে মাঝে তুই যে কোথায় চলে যাস খোকা, রাতে নিয়মিত বাসায়ও ফিরিস না। বাবা, ভাইয়ার এখন অনেক কাজ। বিদেশ থেকে ফিরে আসার পর ভাইয়ার ডিউটি কত বেড়ে গেছে তুমি জানো? জানো না? আজ ঢাকা, কাল যশোর, পরশুদিন রাজশাহী, তারপরে কুমিল্লা। প্রত্যেকটা শিক্ষা বোর্ডে ভাইয়াকে অডিট করতে যেতে হয়। ও, সাবধানে চলাফেরা করিস খোকা। যা দিনকাল পড়েছে না, দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে। এই তো কিছুদিন আগে জালাল খান নামে এক ব্যবসায়ীকে কে যেন গুলি করে মেরেছে। তোর জন্য আমার খুব চিন্তা হয় খোকা। আমার জন্য আপনি চিন্তা করবেন না। সে কি, আমাকে তুই আপনি করে বলছিস? বুঝতে পেরেছি, সব বিদেশি শিক্ষার গুণ। অনেকদিন বিদেশে ছিল তো, তাই অভ্যাস বদলে গেছে। ঠিক ধরেছো বাবা, ঠিক ধরেছো। আকাশ, ভালো কথা, রিতার বিয়ের জন্য একটা ছেলে দেখতে বলেছিলাম না? ছেলে পেয়েছি বাবা। আমাকে বলিসনি কেন? কেমন ছেলে, কি করে? খুব ভালো ছেলে বাবা, চাকরি করছে। রিতা আগে চাকরিতে জয়েন করুক, তারপর সময় বুঝে ছেলেকে তোমার সামনে এনে হাজির করব। ওগো তুমি জিয়ার কত প্রিয়। রিতা, এখনো কি আমি তোমার যোগ্য হতে পারিনি? ভাইয়ার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। ভেবেছিলাম ভাইয়া হয়তো সেদিনের কথা মনে করে আমাকে একটু সান্ত্বনা দেবেন, কিন্তু আমার কি মনে হয়েছে জানো? বিদেশ থেকে ফিরে আসার পর ভাইয়া যেন কেমন হয়ে গেছে, মনে হয় সবকিছু ভুলে গেছেন। তোমার সামনে তো ভাইয়া ওয়াদা করেছিল, আমি যেদিন নিজে ঘর তৈরি করতে পারবো সেদিন ভাইয়া তোমাকে আমার হাতে তুলে দেবেন। আমি যে তোমার জন্য ঘর তৈরি করতে পেরেছি রিতা, আমি জানি মানুষের সব স্বপ্ন, সব আশা পূরণ হয় না, কিন্তু রিতা, তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, তা পূরণ হবে কিনা জানি না। তবে যেখানেই থাকি, যত দূরেই থাকি, সারা জীবন তোমার মঙ্গল কামনা করে যাব। তুমি ভালো থেকো রিতা। যাবে না? যাবো না। আইসা, না না, টাইম নাই। কি দেখছেন, যান এখান থেকে। ওই রিক্সাওয়ালা তোমার কদর বোঝে না সুন্দরী, তোমার কদর আমরা বুঝি। এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, একটা ছবি তুলি, অ্যাপল দাও। জানোরের বাচ্চা, আর ভয় নেই, গুন্ডাগুলো পালিয়েছে। এভাবে একা একা রাস্তায় বের হবেন না, চলুন আপনাকে পৌঁছে দিই। কি হলো, কথা বলছেন না কেন? কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। একদিন দু চোখে স্বপ্ন ছিল, ছিল বুক ভরা ভালোবাসা,
আজ আজ ভালোবাসার মানুষটাও আমি হারিয়ে ফেলেছি। কে আপনি বলুন, কে আপনি বলুন। রীতা, আমার রীতা, রীতা। ভালোবাসা হারাতে পারে না, ভালোবাসা কোনো দিন হারে না। ভালোবেসে যে ফুল ফুটে হৃদয়ে, সেই ফুল কখনো ঝরে না। ভালোবাসা হারাতে পারে না, ভালোবাসা কোনো দিন হারে না। ভালোবাসা হারাতে পারে না, ভালোবাসা কোনো দিন হারে না। কিছুক্ষণ আগে সিঙ্গাপুর থেকে ফিরেছি, আজ বিকেল পাঁচটায় আমার ফ্ল্যাটে এসো। ওকে ওকে, ছাড় ছাড় আমাকে, ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে। আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার খোকাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আমি তো বলেছি তোর বিষয় সম্পত্তি আমার নামে লিখে না দিলে তোর ছেলেকে তুই পাবি না,
আর তুইও আজীবন এই ঘরে পচে মরবি। শয়তান নেমোখাম, তুই ছিলি আমার বাড়ির সামান্য একজন কর্মচারী, সম্পত্তির লোভে তুই আমার স্বামীকে খুন করেছিস। আরে কি মুশকিল, সম্পত্তি তোর নামে জানলে তোর স্বামীকে আমি খুন করতাম না। যাকে যে গেছে সে তো আর ফিরে আসবে না। এখন ছেলেকে যদি ফিরে পেতে চাস তাহলে তোর সব কিছু আমার নামে লিখে দে। না, তুই একটা খুনি। আরে কি মুশকিল, আমি তো কিছুই না, আমার চেয়েও বড় খুনি তোর ছেলে তুফান। বিশ্বাস হচ্ছে না? এই দেখ দেখ দেখ, খোকা আমার খোকা। সেদিন সেই ছোট্ট তুফান আজ সিডরের চেয়েও ভয়ঙ্কর, হাসতে হাসতে ও মানুষ খুন করে। তুফান এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাস। তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যে আমি ওকে সন্ত্রাসী বানিয়েছি। তুফান আমার টাকা কামাই করার মেশিন। যতদিন তুই তোর সম্পত্তি লিখে দিতে রাজি না হবি ততদিন তোকে এই ছবি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। না না সিকদার, না, তুই আমার ছেলেকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার ছেলেকে। আরে কি মুশকিল, তুফান তো তোর নিজের ছেলে না, চুরি করা ছেলে, তার জন্য এত দরদ। আরে তুই তো ছিলি হাসপাতালের সামনে একটা ডাক্তার, তোর নিজের কোন সন্তান ছিল না? না, তুফান আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আই বলছি না, নিন। থ্যাংক ইউ। Cheers. আরে এসো তুফান, এসো, বসো বসো। থ্যাংক ইউ। এসো, পরিচয় করিয়ে দি, এ হচ্ছে তুফান দ্য গ্রেট, আর ইনি হচ্ছেন দেবরাজ খত্রি ফ্রম নেপাল, আ বিজনেস ম্যাগনেট। গ্ল্যাড টু মিট ইউ। আই অ্যাম অলসো। থ্যাংক ইউ। শোনো তুফান, আমাদের নতুন একটা অ্যাসাইনমেন্টে হাত দিতে হবে। কাজটা সাকসেসফুল হলে হাতে আসবে কোটি কোটি ডলার, দেশে ফরেন কারেন্সি বাড়বে, মিল হবে, ফ্যাক্টরি হবে। রাইট। আর তুমি তো জানো দেশের লোক শান্তিতে থাকলে আমি শান্তি পাই, আর সেই জন্যই তো তোমাকে দিয়ে শান্তির পায়রা উড়াই। এই ব্রিফকেসের মধ্যে সব তথ্য আছে। এখনই তুমি আমাদের 3 নম্বর সেক্টরে চলে যাও, সেখানে যে ইন্টারনেট অন করলেই সব তথ্য জানতে পারবে। আরে কি মুশকিল, তুমি তুফান, বছরে 2-1 বার আসো, যখন আসো তখন প্রলয় ঘটে, আর যখন যাও তখন কেউ অস্তিত্ব টের পায় না। কে চিৎকার করছে? না মানে ওই পাশের ফ্ল্যাটে একটা স্টুডিও আছে তো, ওইখানে নাটক কিংবা টেলিফিল্মে রিহার্সেল হচ্ছে। এই এদিকে আসো, ছাড়ো। Thank you.
উঠছো কেন? শুয়ে পড়ো। তোমার কারণে আজ আমি বেঁচে গেছি। পিছন থেকে শত্রুরা আমার উপর গুলি চালিয়েছিল। গুলিটা তোমার হাতে না লাগলে আমার লাশ এতক্ষণে মর্গে পড়ে থাকত। এ পুরুষের বেশ ধরে রিক্সা চালাও কেন? সংসারে তোমার আর কেউ নেই? দুনিয়াতে এত কাজ থাকতে তুমি রিক্সা চালাও কেন? কাজের চেষ্টা অনেক করেছি, লেখাপড়াও জানি, কিন্তু চাকরির জন্য যেখানে গিয়েছি সেখানেই। ও, বুঝতে পেরেছি। তোমার মতো সুন্দরী মেয়েদের পদে পদে অনেক সমস্যা, তাই বাধ্য হয়ে পেশা বেছে নিয়েছো। বিয়ে হয়েছে? তুমি মুখে না বললেও তোমার চোখের পানি বলে দিচ্ছে কত বড় দুঃখ তুমি বয়ে বেড়াচ্ছ। জীবনে তো আর কম দেখলাম না, মুখোশধারী জানোয়ারের দল ফুর্তি করার জন্য তোমার মতো মেয়েদের বিয়ে করে, তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে তালাক শব্দটি উচ্চারণ করে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ওইসব জানোয়ারদের অভিশাপ দিতে পারো না? না। স্বামীর কারণে রাস্তায় রাস্তায় ধুকে ধুকে মরবে, অথচ তাকে কিছু বলা যাবে না। আমাদের সমাজের মেয়েদের এটাও একটা বড় সমস্যা। এনিওয়ে, নাও দুটুকু খেয়ে নাও। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। খাও। এই, কোথায় যাবে? বসের কাছে। এই, ওকে আসতে দে। ওকে বস, যাও। কি খবর চান্দু? বস, আপনার মাল এসে গেছে। গুড, ভেরি গুড। সামসু বস, চান্দুর সাথে গিয়ে মালগুলো আনার ব্যবস্থা কর। জি বস, এই চলো। নোয়াখালী পেয়ে গেছি, এই সেই ট্রাক। চল চল। এই ওর উঠে পড়। বুঝলে লুৎফর, আগে মালগুলো দিতে হবে। কি ব্যাপার? ওরা কারা? চলো তো দেখি। হ্যাঁ স্যার। এই আপনারা কারা, এখানে কি করছেন? আমি শরণখোলা রেঞ্জের ফিল্ড অফিসার, এখানে ত্রাণের মালগুলো বুঝে নিতে এসেছি। আশ্চর্য, এনজিও তো চাকরি করেন অথচ নিয়ম কানুন জানেন না। আগে আমার চেম্বারে চলুন। আর একটা কথা বললে স্যার, এখন সব কথা বলা যাবে না। কি? সামসু পুলিশের হাতে ধরা পড়েছে? জি বস। বল তোদের ঘাঁটি কোথায়, বল।
মিছিল কর, ভাঙচুর কর, হরতালের ডাক দে, যা। জি বস। কমল, সমস্ত এলাকার শ্রমিক নেতার লোকজন মিছিল করছে, ভাঙচুর করছে। ওকে ছেড়ে দিয়ে আগে পরিস্থিতি সামাল দাও, তারপর কি করা যায় আমি দেখছি। জি স্যার, ওকে স্যার, করছি স্যার। জি স্যার। সেন্ট্রি, সেন্ট্রি, শামসু ভাইয়ের কিছু হলে জলে আগুন ঘরে ঘরে, শামসু ভাইয়ের কিছু হলে ইন্সপেক্টর কামাল। কি ব্যাপার, হ্যাঁ এখানে রাখলেন কেন? এখানে লাশ নেই, লাশ হবি তুই। ভয়ের কিছু নেই, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। আমি তাহলে চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি হলো? কাঁদিস না, কাঁদিস না বোন। বাবা, রিতার বিয়ের জন্য যে পাত্রের কথা তোমাকে বলেছিলাম সে আর কেউ নয়, এই কামাল। কিন্তু এভাবে ওকে এখানে আসতে হবে আমি তা কল্পনাও করিনি। আকাশ। হ্যাঁ বাবা, কামাল রিতাকে ভালোবাসে আমি জানি। রিতাকে কামালের হাতে তুলে দিয়ে তোর জন্য এবার একটা ফুটফুটে বউ ঘরে আনবো। আমি তুফান, বছরে দু একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। কি ব্যাপার, তুমি আমার পোশাক পরেছ কেন? হ্যাঁ বলো না, মানে আমি আমি মানে তুমি কি আমার বিয়ে করা বউ? হ্যাঁ, আমার এই ঘরে কোনোদিন কোনো মেয়ে মানুষের ছায়া পড়েনি, তবু তোমাকে আমি করোনা করে আশ্রয় দিয়েছিলাম, শুধু তোমার কারণে আমি বেঁচে গিয়েছিলাম। সেই জন্যে কথা ছিল সুস্থ হলে তুমি চলে যাবে, এখন তুমি পুরোপুরি সুস্থ, আজই তুমি এখান থেকে চলে যাবে। কোথায় যাব জানি না, শুধু এইটুকু জানি তোমার আর এখানে থাকা চলবে না। এই ন খেয়ে ন, আমার জরুরি কাজ আছে, ফিরে এসে যেখানে যেতে চাও সেখানে তোমাকে রেখে আসব। কামাল,
ভয়ের কিছু নেই, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। আমি তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি হলো? কাদেশনা বোন, বাবা পিতার বিয়ের জন্য যে পাত্রের কথা তোমাকে বলেছিলাম সে আর কেউ নয়, এই কামাল। কিন্তু এভাবে ওকে এখানে আসতে হবে আমি তা কল্পনাও করিনি। আকাশ? হ্যাঁ বাবা, কামাল রীতাকে ভালোবাসে আমি জানি। রীতাকে কামালের হাতে তুলে দিয়ে তোর জন্য এবার একটা ফুটফুটে বউ ঘরে আনবো। আমি তুফান, বছরে দু একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। কি ব্যাপার, তুমি আমার পোশাক পরেছো কেন? মানে তুমি কি আমার বিয়ে করা বউ? জি। আমার এই ঘরে কোনোদিন কোনো মেয়ে মানুষের ছায়া পড়েনি, তবু তোমাকে আমি করুণা করে আশ্রয় দিয়েছিলাম। শুধু তোমার কারণে আমি বেঁচে গিয়েছিলাম, সেই জন্যে। কথা ছিল সুস্থ হলে তুমি চলে যাবে, এখন তুমি পুরোপুরি সুস্থ, আজই তুমি এখান থেকে চলে যাবে। কোথায় যাব জানি না, শুধু এইটুকু জানি তোমার আর এখানে থাকা চলবে না। এই ন খেয়ে নাও, আমার জরুরি কাজ আছে, ফিরে এসে যেখানে যেতে চাও সেখানে তোমাকে রেখে আসবো। তুফান বার বার সবাইকে সিডরের আঘাতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর তোরা কিছুই করতে পারছিস না। আজ পর্যন্ত কেউ তুফানের ঠিকানাটাও জোগাড় করতে পারিস নাই। কি করে করবো বস? শুধু তুফানের ঠিকানা পেলেই চলবে না বস, আকাশের বোন রীতাকেও খুঁজে বের করতে হবে। বস, যে ঠিকানায় আমাদের মাল এসেছিল রীতা সেখানে চাকরি করে। কর্মস্থলের ঠিকানা যখন পেয়েছিস বাসার ঠিকানাও পাবি, আগে তুফানকে খুঁজে বের কর। চলেই যাব, যেদিকে দু চোখ যাই চলে যাব। কোন অধিকারে আমি এখানে থাকব? যেখানেই থাকি সারা জীবন আমি তোমার স্মৃতি বুকে করে রাখব। আমি জানি পরিচয় আলাদা হলেও তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তুফান, তুমি আমার স্বামী, যতদিন বাঁচব তোমাকেই স্বামী হিসাবে মানব। সেই দিনের পর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি, আর যখন পেয়েছি তখন শত চেষ্টা করে বলতে পারিনি আমি সে হতভাগী বিপাশা, বিয়ে রাতে যে বিধবা হয়েছে। কিন্তু আমি তো জানি আমি বিধবা নই। ছেলের মৃত্যুর জন্য ওরা আমাকে দায়ী করেছে, অপয়া অপবাদ দিয়ে ওরা আমাকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বিধবা মায়ের ডারে বেগম সাহেব আর সাহেবে অপয়া অলক্ষিনী কইয়া বাড়ির থেকে বার করে দিল। ওরা যদি আমাকে তাড়িয়ে দিতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুফান
জন্ম হয়নি যখন তখনও বাধা ছিল দুজনার মন হাজার বছর পর আজও তেমন প্রাণ দিয়ে ভালোবাসি আমরা দুজন পৃথিবীর জন্ম হয়নি যখন পাশে যত সুখ একসাথে করলে জড় মনে হবে ভালোবাসা তার চেয়ে অনেক বড় জন্ম হয়নি যখন যদি দেখে বলে কেন মোরা আছি বেঁচে একটি জবাবি দেব প্রেম ছাড়া সবই মিছে যদি দেখে বলে কেন মোরা আছি বেঁচে একটি জবাবি দেব আরে কি মুশকিল, দুধের স্বাদ খুলে মেটাচ্ছ সালমা? আরে ওটা তো ছবি, ছবি তোমার সঙ্গে কথা বলবে না। নাও এই দলিলে সই করে দিলেই আমি তোমার তুফানকে এনে দেব, তখন যত খুশি আদর করবে। হ্যাঁ নাও সই করো না। জি স্যার। ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বিছানার উপরে ফেলে রাখ,
কাঁদছে। হ্যালো, কে বলছে? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো কি ব্যাপার? তুফানের ফ্ল্যাটে মেয়ে মানুষ? দরজা খুলব। তুমি? আমি আমি মানে আমি বলছি, আপনি ওকে চিনবেন না। তুমি ভেতরে যাও। জি আসুন, সব বলছি, বসুন। সেদিন আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে যাওয়ার সময় পিছন থেকে কয়েকজন গুন্ডা আমাকে গুলি করেছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই, কিন্তু ও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। তখন মেয়েটার জ্ঞান ছিল না, ভাবলাম আমার কারণে ওর এই অবস্থা হয়েছে, তাই বাধ্য হয়ে মেয়েটাকে এখানে নিয়ে আসি। পরে জানতে পারি মেয়েটা এতিম। আমাকে জানাওনি কেন? ছোটখাটো ব্যাপারে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু এই ছোট ব্যাপারটাই এক সময় বড় হয়ে দেখা দিতে পারে, তা তুমি বোঝো। আমি চাই না কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকুক। দু একদিনের মধ্যেই ওকে তুমি বিদায় করে দেবে। আচ্ছা চলি, জরুরি একটা কাজ আছে। লোকটা কে? হিম্মত শিকদার, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, গরিবের বন্ধু। এদেশে যারা খাদ্য সংকট তৈরি করে কালো টাকার মালিক হয়ে গরিবদের শোষণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, শিকদার সাহেবের নির্দেশে আমি তাদেরকে খুন করি। তুমি ভুল করছো, তুমি পাপ করছো তুফান। কি বলছো তুমি? ঠিকই বলছি, দুর্নীতি দমন করার জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে। এই দায়িত্ব শিকদার সাহেব নিজের কাঁধে নেবেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমার ধারণা শিকদার সাহেব নিজে অপরাধী, তুমি হয়তো জানো না। এমনও তো হতে পারে নিজের স্বার্থের জন্য সে তোমাকে ব্যবহার করছে, তার প্রতিদ্বন্দ্বী অপরাধীদের দুনিয়া থেকে সরিয়ে দিয়ে একাই সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। বিপাশা, শিকদার যদি সত্যিই তোমার ভালো চাইত, তাহলে তোমার হাতে অস্ত্রের বদলে তুলে দিত কলম। তুমি হতে পারতে শিক্ষিত সমাজের একজন আদর্শবান পুরুষ। পিস্তলের গুলিতে মানুষের বুকে রক্ত না ঝরিয়ে কলম দিয়ে সমাজের পাতায় পাতায় লিখতে পারতে সদা সত্য পথে চলিব, সদা সত্য কথা বলিব। এমন কথা তো কোনোদিন ভাবিনি বিপাশা। এখন ভাববার সময় এসেছে তুফান, এইসব কাজ ভালো নয়। পাপের পথে তোমাকে আমি আর চলতে দেব না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি কি ভুল পথ থেকে ফিরে আসতে পারব? নিশ্চয়ই পারবে। একটা কথা মনে রেখো, ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় ফুলের পরিচয় কিন্তু বদলায় না। হ্যালো ভাইয়া। হ্যাঁ রিতা বল। না না, বাবাকে আমার জন্য চিন্তা করতে বারণ করিস। হ্যাঁ বাবা। বাবা কোথায় পেলে? তুমি না এটিম? হ্যাঁ, একজন অসহায় বাবাকে বাঁচাতে তার ছেলের ভূমিকা অভিনয় করছি। এক বোনের ভাই হতে বাধ্য হয়েছে, সব তোমাকে আমি পরে বলবো। শুধু বলতে পারবো না ভবিষ্যতের কথা, কারণ ওদের মায়ার বাঁধন ছেড়ে
কোনোদিন বেরিয়ে আসতে পারবো কিনা আমি জানি না। কেন আসবে তুফান? তোমার এতদিনের গ্লানি ওই বাবা আর বোনের দোয়াতেই তো ধুয়ে মুছে যাবে। বিপাশা তুফান, বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার সামনে ভাইয়াকে নিয়ে দিনের পর দিন আমি মিথ্যা অভিনয় করেছি। তোমাকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। যদি কোনোদিন জানতে পারো ফেরেশতাতুল্লাহ যে মানুষটা আকাশ ভাইয়া হয়ে আমাদের কাছে এসেছে সে তোমার ছেলে আকাশ নয়, তুফান। সেদিন তুমি ভাইয়াকে অভিশাপ দিয়ে তাড়িয়ে দিও না। কারেক্ট কারেক্ট, তোর বাবাকে আর তাড়াতে হবে না, আমি তাড়িয়ে দেব। যেখানে তাড়াবো সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। তুমি সেদিন ঠিকই বলেছিলে শামসু, আজ আমি বুঝতে পারছি সন্ত্রাসী তুফান আকাশের বেশ ধরে এখানে আশ্রয় নিয়েছে। তুফানকে ভাই বানিয়ে তুই আমার অনেক ক্ষতি করেছিস, আর না সুদে আসলে আজ সব পুষিয়ে নেব। আর ভালোকে চলো বাবা। রীতা তুই এখানে এখানে কি করছিস? কিছু না বাবা। তুফান, এইবার তুই বুঝবি নশের আমার নাম না। স্যার আমি বিশ্বাস করি না, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। এটা সন্ত্রাসী তুফানের ছবি নয়, এ আমার স্যারের ছবি, ছাত্র জীবনে যিনি আমার শিক্ষক ছিলেন, নাম আকাশ। আকাশের হাতে আমি পিস্তল দেখেছি। আকাশ নিশ্চয়ই গুন্ডামি করে, সন্ত্রাস করে। আমার নিজের চোখকে তার ফাঁকি দিতে পারি না। না বাবা না। চুপ কর। আজ আমি বুঝতে পারছি বিদেশ থেকে ফিরে আসার পর আকাশ কেন নিয়মিত বাসায় ফেরে না, রাতের পর রাত বাসার বাইরে থাকে। আমরা যে ইনফরমেশন পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যায় আকাশ আর তুফানের চেহারা হুবহু এক। সেই কারণে তুফান পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোন এক সময় আকাশকে খুন করে, তারপর নিজে আকাশ হয়ে মোতাহার মাস্টারের ঘরে আশ্রয় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, যে কারণেই পুলিশ তাকে ধরতে পারছে না। স্যার আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। আমার ছেলে হাতের কলম ফেলে দিয়ে সেই হাতে অস্ত্র তুলে নিয়ে জীবনকে অভিশপ্ত করবে, এ আমি কিছুতেই হতে দেব না। আমাকে চিনতে পারছেন না? ও ও হ্যাঁ, কামাল কামাল কামাল। তুফান আপনি? হ্যাঁ আমি। তুফানের মুখে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, ওটা একটা সীমার। না হলে তোমার মতো বিউটি কুইনকে ঘরের মধ্যে একা ফেলে রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়? তুফানকে বলেছিলাম তোমাকে যেন এখান থেকে বিদায় করে দেয়, পরে ভেবে দেখলাম তুমি এতিম মেয়ে, কোথায় যাবে কার কাছে থাকবে, তাই মায়ার টানে ছুটে এসেছি। চলো আজ থেকে তুমি আমার কাছে। তুফানের মতো শীর্ষ সন্ত্রাসীও আমার হাত থেকে রেহাই পাইনি, তুমিও পাবে না। Oh, my God.
আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কর্মী সমিতির বেতন বোনাস দিতে হবে, দিতে হবে। কর্মী সমিতির বেতন বোনাস দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে। শিকদার কোন শিকদার কোথায় জানি না, জানিস না। শিকদার বল, শিকদার কোথায় আমি জানি না। শিকদার হ্যালো বস, তুফান আপনাকে খুঁজছে। আপনারে না পাইয়া আমাকে মাইরা হাড্ডি মাংস এক করিয়া দিছে। আপনি আপনি কোথাও লুকায় থাকেন। কি মুশকিল, কি হবে, কি ব্যাপার শিকদার সাহেব? কে ফোন করেছিল? আরে কি মুশকিল, তুফান আমাকে মারার জন্য পাকলা কুত্তা হয়ে গেছে। আপনাকে মারাই উচিত। যদি জানতাম আপনি তুফানের গডফাদার তাহলে তুফানের বদলে আপনাকে গুলি করে মারতাম, আর আপনার লাশ এতক্ষণে মর্গে পড়ে থাকতো। ভয় পেয়েছি? ভয় পাবেন না, আসুন আসুন। আমি একবার যাকে বাঁচাই তাকে কখনো মারি না, তুফানও আপনাকে মারতে পারবে না, তার আগেই আমি ওকে খালাস করে দেব। আরে কি মুশকিল নশ্বর সাহেব, একবার আপনি আমাকে বাঁচিয়েছেন, শেষবারের মতো তুফানের হাত থেকে আমাকে বাঁচান, বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। জানে পারি নাই, জানে পানি নাই। আপাতত আমি তুফানের লাশ চাই, এরপর সব হিসাব নিকাশ। তুফান আমার যে ক্ষতি করেছে তার 10 গুণ ক্ষতিপূরণ আমার চাই। আমি রাজি। শুনুন, তুফানের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে ওর বাবার বোন। কি মুশকিল, বাবার বোন কি বলছেন আপনি? আমি ভুল বলি না, তুফানের মেয়ে মানুষের খবর রাখেন আর বাবা আর বোনের খবর রাখেন না? না, ছি 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 ছি, যদি জানতাম আমার ছেলে গুন্ডা হয়েছে, সন্ত্রাসী হয়েছে, তাহলে এখানে আমি আসতাম না। এই পাপুরি ছেড়ে আজই তোকে নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাব। না বাবা। আপনারা? আমরা থানা থেকে এসেছি, আপনার ছেলে আকাশকে পুলিশ গ্রেফতার করেছে। রিমান্ডে নেবার আগে আকাশ আপনাদের সাথে দেখা করতে চায়। এই দেখাই হবে ওর সঙ্গে শেষ দেখা, চলুন। হ্যাঁ চলুন। রীতা, কি ব্যাপার, দরজা খোলা। রীতা, 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 হ্যালো। তুফান, তোর নকল বাপ আর বোন এখন আমার হাতে, তোর বিপাশাও এখন আমার হাতে। চিৎকার করে কোনো লাভ হবে না তুফান, এবার প্রলয় ঘটবে তোর। ইয়েস, তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে তুই সিঙ্গার ব্রিজে চলে আসবি। Thank you.
এদেরকে নিয়ে যাও। আকাশ, আমার আকাশ, আমি আপনার সন্তান নই, তবু সন্তান সে যে আপনাকে বাবা বলে রেখেছে। তাহলে তুমি কে? আমি ও আপনারই সন্তান। আজ থেকে অনেক বছর আগে উত্তরা নার্সিং হোমে আপনার স্ত্রী একসঙ্গে দুটি সন্তান প্রসব করেছিল। আমি ছিলাম ওই নার্সিং হোমের ডাক্তার। আমার নিজের কোনো সন্তান ছিল না বলে মা ডাক শোনার জন্য, মাতৃত্বের অভাব পূরণ করার জন্য একটি সন্তান চুরি করে সন্তানের অভাব পূরণ করেছিলাম। সেই চুরি করা সন্তানই এই তুফান। তুফান আপনারই ছেলে ভাইয়া, কিন্তু ওই শিকদার তুফানকে আমার করে মানুষ হতে দেয়নি। সম্পত্তির লোভে আমার স্বামীকে খুন করে সারা জীবনের জন্য আমাকে অন্ধকার করে বন্দি করে রাখে, আর তুফানকে ঠেলে দেয় বিপদে। তুফান, তুফান, উনি তোর বাবা। তুফান, 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 ভাইয়া বাবা, ভাইয়া তুফান, তুফান বাবা, we'll be right back.
তুফান। বাবা আমার তুফান। ভাইয়া তুফান বাবা। বিপাশা হ্যাঁ